শুরুতেই ক্রিকেট। ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলকে ৪৫ রানে হারিয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-১ এগিয়ে গেল আফগানিস্তান। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে নাসির ওয়াহদাতের হাফ সেঞ্চুরিতে ভর করে ১৩৩ রান তোলে আফগানিস্তান। ৯৩ বলে ৩-৪ ও ১ ছক্কায় ৫৩ রান করেন নাসির। এছাড়া দারউইস রাসুলি ২৩, নভিনুল হক ১৬ এবং পেরভেজ মালিকজাই ১০ রান করেন। জবাবে মাত্র ৮৮ রানে অল আউট হয় বাংলাদেশের যুবারা। দলের পক্ষে মাহিদুল ইসলাম সর্বোচ্চ ৪৩ রান করেন। আফগানিস্তানের মুজিব ১৯ রানে ৭ উইকেট নেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট হারের পর এবার আরেকটি দুঃসংবাদ পেল বাংলাদেশ। এবার ইঞ্জুরির কারণে দ্বিতীয় টেস্ট ওয়ানডে সিরিজ অনিশ্চিত হল তামিম ইকবালের। চোট নিয়ে খেলার সময় প্রথম ইনিংসে ফিল্ডিং করতে গিয়ে পড়ে গিয়ে সেখানেই আবার ব্যথা পান এই বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান। টেস্ট শেষে পচমিস্ট্রুম স্থানীয় ডাক্তার দেখান তামিম। ডাক্তারই বলেন এরকম চোটের ক্ষেত্রে ৪ সপ্তাহের বিশ্রামের কথা জানিয়েছে। এর আগে টানা খেলায় ক্লান্তিতে টেস্ট সিরিজে বিশ্রাম চেয়েছেন সাকিব আল হাসান। চোটের কারণে থাকবেন না তামিমও। এতে সেরা অলরাউন্ডার ও সেরা ব্যাটসম্যান ছাড়াই দ্বিতীয় টেস্টে নামতে হবে বাংলাদেশকে। বিসিবির সংশোধিত গঠনতন্ত্র অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। ২ অক্টোবর ক্রিকেট বোর্ডের বিশেষ সাধারণ সভায় অনুমোদন হয় এই গঠনতন্ত্রের। পরদিন অনুমোদনের জন্য গঠনতন্ত্র এনএসসির কাছে পাঠায় বিসিবি। বিসিবি সূত্রে জানা গেছে খুব শীঘ্রই পরিচালনা পরিষদের সভা করে নির্বাচনী প্রক্রিয়া শুরু করবে ক্রিকেট বোর্ড। নভেম্বরের প্রথম সপ্তাহে হতে পারে বিসিবির নির্বাচন। বিতর্কিত ইংলিশ ক্রিকেটার বেন স্টোকসের বিপক্ষে পুলিশের তদন্ত অব্যাহত থাকলে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজে খেলতে পারবেন না। ইংলিশ সংবাদ মাধ্যম বিবিসি অনলাইন এই সংবাদ জানিয়েছে। টেস্ট ভাইস ক্যাপ্টেন স্টোকসকে ব্রিস্টলের একটি নাইট ক্লাবের বাইরে পথচারীর উপর হামলায় অভিযুক্ত করা হয়। এ ঘটনায় তাকে গ্রেফতারের পর ছেড়ে দেয় পুলিশ, তবে পুরো ঘটনা তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। অ্যাশেজ চলাকালীন সময় তদন্ত অব্যাহত থাকলে তাকে দল থেকে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছে বিবিসি। ২৮ অক্টোবর অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ইংলিশ দলের দেশ ছাড়ার কথা রয়েছে। ২৩ নভেম্বর অজিদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামে ইংলিশরা। রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৮ বিশ্বকাপের প্রস্তুতি প্রত্যাশিত গতিতে আগানোর সমালোচনা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আয়োজকদের সাথে মস্কোতে এক বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ সময় বিশ্বকাপ আয়োজক কমিটির প্রধান নির্বাহী অ্যালেক্সিস সারোকিন সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্প্রতি টিকিট বিক্রি সহ একাধিক কাজ নির্ধারিত সময়ে শেষ করতে পারে সংশ্লিষ্টরা, তবে সবকিছু নির্ধারিত সময়ের আগেই শেষ হবে বলে বৈঠকে পুতিনকে আশ্বস্ত করেছেন আয়োজক কমিটি। আগামী বছর জুনে রাশিয়ার রাজধানী মস্কো সহ ১১টি শহরে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফুটবল। এবার টেনিস। চায়না ওপেন টেনিসে ব্রিটিশ তারকা কেল এডমন্ডকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন দ্বিতীয় বাছাই আলেকজান্ডার জেফ্রে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় জার্মান তারকা জয় পেয়েছেন ৬-৩, ৭-৬ গেমে। প্রথম সেটে অনেকটা সহজে জয় পেলেও দ্বিতীয় সেটে অবশ্য এডমন্ড সমান্তরালে লড়েছেন, তবে শেষ পর্যন্ত জেভরেভের গতির কাছে পেরে ওঠেনি। এদিকে দিনের অন্য ম্যাচে যুক্তরাষ্ট্রের জায়ের ডোনাল্ডসনের বিপক্ষে ৬-৩, ০-৬ ও ৬-২ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের টিকিট পেয়েছেন চেক রিপাবলিকের টমাস বার্ডিচ। এছাড়া স্পেনের রাফেল নাদাল ৪-৬, ৭-৬ ও ৭-৫ গেমে হারিয়েছে ফ্রান্সের লুকাস পাওলিকে। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিএসজের আয়োজনে এশিয়া কাপ ও বাংলাদেশের হকি শীর্ষ এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে এশিয়া কাপ ও বাংলাদেশের হকির বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা। অবকাঠামো উন্নয়নের পাশাপাশি নতুন খেলোয়াড় সৃষ্টিতে ফেডারেশনকে কাজ করার আহ্বান জানান বক্তারা। সঠিক পরিকল্পনা নিয়ে বাস্তবায়ন করতে পারলে হকিকে তার হারানো গৌরব ফিরিয়ে দেওয়া সম্ভব বলেও মন্তব্য করেন বক্তারা। সেমিনারে আলোচনায় অংশ নেন হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুস সাদেক, সহ সভাপতি খাজা রহমতুল্লাহ, সাবেক খেলোয়াড় কামাল মামুন, শাহাবুদ্দিন চাকলাদার, লুলু সহ হকি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা। এবার আয়োজন আজকের ক্রীড়াঙ্গন। আজ ৪ অক্টোবর। দর্শক, জেনে ক্রীড়াঙ্গন আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। ১৯০১ সালের এই দিনে বেসবল টুর্নামেন্টের শিরোপা জেতে কলম্বিয়ান ইউএস ক্লাব। ১৯৬৪ সালের এই দিনে দশম এলপিজিএ গলফ ক্লাসিকের শিরোপা জেতেন ম্যারি মিলস। ১৯৬৯ সালের এই দিনে প্রথম বিভাগ বেসবল লিগে ওরলিও ক্লাব ৪-৩ ব্যবধানে হারায় টুইন্স ক্লাবকে। ১৯৮৫ সালের এই দিনে সাইক্লিং রেকর্ড গড়েন হেনরি জি প্যারি। দর্শক, এই ছিল ক্লেভেন স্পোর্টস প্লাসের আজকের আয়োজন। আগামীকাল আবার দেখা হবে দেশ বিদেশের নতুন সব খেলাধুলো খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন শুধুমাত্র ২১ পর্দায়।